দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজনীতিলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট। আমরা রয়েছি আজকে আমবাড়িহাটে। এই হাটটাকে আমার উপযুক্ত কেমন দাম ড্রাইভিং কেস হচ্ছে সেই তথ্যগুলো আমরা দিব। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে বিভিন্ন নারীরা কেমন দামে কিনছেন সেই তথ্যগুলো আমরা দিব। আমরা দেখছি পাশে বিলাল ভাইকে। বিলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই আজকে? ঝড় বৃষ্টির দিন দেখতেছেন। আচ্ছা, ঝড় বৃষ্টির দিন, দাম দিলেন এগুলো? হ্যাঁ ভাই, দাম দেখছি দাম দর চলছে আর কি। কত হলে দিবে? বৃষ্টিতে ভিজে ভিজে আর কি কেনাকাটা চলছে। কত বলছেন ভাই? পঁচিশ। ভাই কত চাইছে? দেখছি আমরা কত বলছেন? ষাট। ষাট। ভাই কত চাইছে? সাতষট্টি। সাতষট্টি। দাম দেখ চলছে আর কি। এই জোড়াটা কত বলছেন ভাই? কত চাই? দুশো দশ। আপনি কত বলছেন? একশো আশি বলছেন। আচ্ছা বিলাল ভাই, এগুলো চট্টগ্রাম যাইতে কত করে খরচ পড়ে পার পিস? 3,035 টাকা। আচ্ছা, আর যদি কোনো দর্শকেরা 10 পিস নিতে চায়, 10 পিসে কত যাবে খরচ? 10 পিসে আপনার খরচ ধরুন ট্রাক যাইতে চট্টগ্রামে 2500-3000 টাকা লাগবে। 2500-3000 টাকা পিস। আচ্ছা, আমি
আচ্ছা এটা বয়স আনুমানিক কত হতে পারে বেলাল ভাই? ৯৫ বলছেন ভাই কত চাইছে? ১২৫ দেখছি আজকে প্রচন্ড বৃষ্টিতে কিন্তু গা চলতেছে আর কি। রিমঝিম এই বৃষ্টিতে কেনাকাটা। কত কত বলছেন বেলাল ভাই? ৭৬ মানে গরুগুলো তো বৃষ্টিতে ভিজে মনে করেন এতটুকু হয়। আচ্ছা আচ্ছা মানে বৃষ্টি রোদ টোদ পেলে গরু লাল ধরা দেবে কিন্তু সেই সুযোগটা নাই। আচ্ছা কয়টা কিনছেন এ পর্যন্ত ভাই? ১৬টা কিনছি ভাই। ১৬টা কিনছেন সব চট্টগ্রামে যাবে? সব চট্টগ্রামে। আচ্ছা বেলাল ভাই এই এরকম কোনো ভাইরা যদি আপনার সহযোগিতা নিতে চায় দিতে পারবেন ইনশাআল্লাহ? কিভাবে পাবে দর্শক? আমার ফোন নাম্বার বলো। করলে এই নাম্বার যোগাযোগ করলে হবে। দর্শক আপনারা দেখছেন আজকে বৃষ্টির মধ্যে কিন্তু অলরেডি ১৬ পিস মাল কিনে ফেলছে ওনারা। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।